ওয়েলকাম টু মুনমুনকা রান্না। আজ আমি বানাবো সুজির পকোড়া। পকোড়া করতে কী কী লাগছে দেখে নেব। আমি এখানে এক কাপ সুজি নিয়েছি। সুজির মধ্যে দিয়ে দেব 4 চামচ টক দই, 1/4 উষ্ণ গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর সামান্য জল দেব, খুব বেশি জল দেবেন না, তাহলে পাতলা হয়ে গেলে পকোড়াটা ঠিকভাবে ভাজা যাবে না। এই রকম করে মাখামাখা অবস্থায় 15 মিনিটের জন্য ঢেকে দেব। যাতে সুজিটা নরম হয়ে যায়। 15 মিনিট হয়ে গেছে, সুজিটাও আমার নরম হয়ে গেছে দেখুন। এবার সুজির মধ্যে আমি প্রথমে সামান্য ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, আদা কুচি বা আদা পেস্ট আর রসুন কুচি, পেঁয়াজ কুচি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, সামান্য লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, স্বাদ অনুযায়ী চিনি, এটাকে ভালো করে মিশিয়ে নেব। যারা নিরামিষভোজী তারা পেঁয়াজ আর রসুন কুচি অ্যাভয়েড করতেই পারেন। ভালো করে মিশিয়ে নিয়ে গরম তেলে ভাজা ছেড়ে দিলেই পকোড়া রেডি। আমি এখানে তেল গরম করতে দিয়েছি, দেখুন এই রকম করে আমি পকোড়াগুলোকে ভেজে নেব। ধীরে ধীরে ছোট ছোট করে তেলের মধ্যে পকোড়া দিয়ে দেব। গ্যাসের আঁচটা কিন্তু লো ফ্লেমে রাখতে হবে। এইভাবে একটু নাড়াচাড়া করে লাল লাল করে পকোড়াগুলো ভেজে নেব। লাল লাল করে ভেজে নিলেই সুজির পকোড়া রেডি। দেখুন আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব, তুলে নিয়ে সার্ভ করে নেব। বিকেলে বা সন্ধ্যায় চায়ের সাথে গরম গরম সুজির পকোড়া যদি পাওয়া যায় তাহলে আর কোথায় হয় না। দেখুন সুজির পকোড়া রেডি হয়ে গেছে, নামিয়ে সার্ভ করে দেব। এই রকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকুন, ধন্যবাদ।